জ্ঞানর পরীক্ষা ঠিক আছে, যদি জ্ঞানর পরীক্ষা করবার লাগে চাহ, পহিলা সাহিত্য জ্ঞানের যুদ্ধ কর মর থাকে, এ কথা কহ, তারপরে যুদ্ধ করব বলে পুরাণ জ্ঞানের যুদ্ধ কর, যদি পারব বলে সংস্কৃত জ্ঞানের যুদ্ধ কর, আর মতে গেড়ে জ্ঞানী বলে কহিছ, বাবুরে ছাতিরে তো অবশ্য বলে মর সঙ্গে যুদ্ধ কর, তোমার জ্ঞানী বলি মতে কহব, এ বাবু না বস সিংহ সঙ্গে গোটে মেয়ের ঘরে লড়বা যে সেটা তো কহবি বলু দিলে, আরে জ্ঞান হই রকম বুদ্ধিষ্ট সত্যের সে অপিনিন্দক অর্থক মানে দর্শক মানে নাই শুনি থিবে প্রশ্ন তো হেন্তা না গোটে পদ হেন্তা গোটে কচড়া মু কি হেন্তা পদরে প্রশ্ন নে পজামা ঠিক কইতন মানে ঘরে কহ কহ, এ বাবু চেনটা কোনসি স্থান নাই হেই কোনসি, এ বাবু কোনসি টন পাটিরে আমার চেনটা নাই পত্রিক কেহি আজ হে জিনিস পজামা মাই ঘরে জগতর মা তো সীতা ঠাকুরানী যে কি সীতা অসতি সে কেবে উলগ্ন অবস্থা রে সে রাবণ সঙ্গে যাইতিবে তুমি না হলা কথা মতে কউছো, ঠিকই দেইছো তো তুমি ফিরি জন নাই হে পারে নাই হে পারে নাই হে পারে নাই হে পারে অলবা দেবা মবির বানি কে জিমে গুনি গারাড়ি করি করি হেলা করামি নাই হে পারে দেবা হে ননি তাঙ্কর ঘর কে ফিরি জিবে কহলো জি বাবু গো হ্যাঁ তুমি তোমার ঘর কে ফিরি যাও শুন তো শুন আগো কেন কে ফিরি যমু তোমার ঘর কে ফিরি যাও এ আজি কথাটে হামা ধন কথাটে হামাগ চারু চন্দ্রমা বাবুরে এ মার পছে খামি আরে গালি পছে খামি এ আজি কথাটে হেমি ধন এ ভিতর কে জিমি গো গালি পছে এ মার পছে এ গালি পছে খামি মাগো বাবরে এ আজি কথাতে হেমা ধন কথাতে হেমা গো চারু চন্দ্রমা এলানি জল কহি দেব এদে আমি কালি ফিরিছু কটক আড়ু জ কহি দেব যে আম পাখরে সময়ের অভাব আছে আমি কথাই পারিব না বলে কই দিও আম পাখরে সময়ের অভাব আমি কথাই পারিব না কোন পরে তুমি পরে আস টিকে সময় বাহার করু না পাবনি পাবনি না বত কথাটা খুলে কথা কহলে গাহাটা হ্যাঁ হ্যাঁ আগো তাঙ্ক পাখরে সময়ের অভাব হেনতা হইছে হ্যাঁ এ বাবু বাবরে অসিত না বহে ফ্যান পাশে রইগর তুই সিতেই গলো না গা এ আজি কথাতে আমার না কথাতে আমার আজি কথাতে আমার না কথাতে আমার চালু চন্দ্রমা চালু চন্দ্রমা এ আজি কথাতে আমার না কথাতে আমার এ আজি কথাতে আমার না কথাতে আমার চারু চন্দ্রমা চারু চন্দ্রমা ভুজঙ্গ বিলাসী ঐরি অনুজ পিয়র জমাদে যমুনা ভুজঙ্গ বিলাসী ঐরি অনুজ পিয়র জমাদে যমুনা আগো ভুজঙ্গ বিলাসী ঐরি অনুজ পিয়র জমাদে যমুনা এ চারু চন্দ্রমা চারু চন্দ্রমা আজি কথাতে আমার কথাতে আমার হেলা মুনুষ বুঠি হোক সুঠি হোক
কুটুম্ব পুষবার ক্যাপাসিটি থাউ কেন কুটুম্ব পুষুছ নাই কোন দুঃখ জায়গা দাদরে পড়ছিল নাই পুষুছ কাস গাড়ি লাগড়া হউ কি ঝগড়া হউ এ ভারল দেউ দেউ বুদা কসিকি দেউ খড়া বেটলা 3000 তোমার গাড়ি আমি বসিছি তোমা কেনদা চলাছ না গো খড়া বেটলা 3000 কেতে খাবু যে খা কেতে খড়া বেটলা 3000 3000 ঘরে জ্ঞানী পণ্ডিত দেখে হোছন আর আমকো প্রশ্ন করিছন বাবু রে বাবা আমে কে যে জানি নি পারছন মাই হরি হ্যাঁ হ্যাঁ এ বাবু বাবা এটা কে জায়গা আছো কে আজি এটা বিসি মুন্ডা বাবু রে বাবলা মাই ঘর কর মুড় ফেল কর দাম আজি মুড় হ্যাঁ পাগলি হেলে তোর মামু জলদি কহা প্রাণ সহি জানি বিটি কেড়ে জ্ঞানী তুই কা বইল কেড়ে জ্ঞানী যে তোমকে আজ চিনবি বাবরে তোর কা বইল আর তোর কত আগো জানি বিটি কেড়ে জ্ঞানী তুই জ্ঞানর পরীক্ষা হ্যাঁ ঠিক আছে যদি জ্ঞানর পরীক্ষা করবে লাগি চাহছ পহিলা সাহিত্য জ্ঞানের যুদ্ধ কর মর থাকে হে কথা কহ যা তারপরে যুদ্ধ কর বাবাইলে পুরাণ জ্ঞানের যুদ্ধ কর যদি পার বাবাইলে সংস্কৃত জ্ঞানের যুদ্ধ কর আর মতে গেড়ে জ্ঞানী বলে কহিছ বাবুরে ছাতি রে তো আমাতে বলে মর থাকে যুদ্ধ কর তোমার জ্ঞানী বলে মতে কইবা এ বাবু র তো মুই বি দেখিবি তুমি গেড়ে জ্ঞানী জি মতে গেড়ে জ্ঞানী বলে কহিছ না বস সিংহ সাই গুড়ে মির ঘরে লড়বা জি এটা তো কহবি বলু দিলে আর জ্ঞান হই রকু বুদ্ধিষ্ঠ সত্যর সে আপনি নিন্দক আর জ্ঞানহীন কুবুদিষ্ঠ সত্যর সাপিনিন্দক কচু মুলে ভিকিদণ্ড ছত্র ধরায়ত মুলে যদি ভেজা আসে বুঝো মোর সংস্কৃত এ বাবু ই সারু গতলে বসিছ আর কা বলছ ই মানে বলি ভাবু জানি সারু গছ মুলে বেঙ্গটি বসি আপে বলাউছি রাজা তুমি হেনতা বিচার করছ এটা হেলে ওরা গুটে কেতে বলে পড়ি গলা বলে সারু পদরে ডিং ডাং ছাট ছাট না গো এবিলা আরে বলবন্ত সঙ্গে বলবন্ত সিনা দেখায় তো পরাক্রম বলহীন সঙ্গে বল দেখাইবা নু হয় ক্ষত্রিয়র ধর্ম আরে ক্ষত্রঙ্কর ধর্ম নু হে বাবু রে ই মহাদি কন্যা লাগবু হিনিরা মান কন্যা লাগবু দুর্বলি আবুঢা মান কন্যা এরা উড়ে গলা মারি দেব ব্যাখ্যা দেখি পড়বা ব্যাখ্যা মান এন্তা করে দেখা পড়ে দিবা জি বাবু রে কানা হইছে হে বাবু মাই ঘরকে করপত্রা মাজি কেন বাতরে বাবুরে আগো ত্রেতা যুগর কথা দেব কহি এ ত্রেতা যুগর কত পিলা যদি মতে ত্রেতা যুগর কথা পত্রুচ বাবু গো মাই গো কোন স্থানরে প্রশ্ন উত্তর নাই হইতিবা আর মতে হেনতার গরে পত্র দে পারুচ বলে বাবুরে মাই কা বলা জানছো বাবু আজি এন্তা পত্র প্রশ্ন পজামা ঠিক কইতন মাই ঘরে কহ কহ এ বাবু
ଯେନ୍ତା କୌଣସି ସ୍ଥାନରେ ନାଇଁ ହେଇ କୌଣସି ଏ ବାବୁ କୌଣସି ଡଙ୍ଗ ପାଟିରେ ଆମର ଚେନ୍ତା ନାହିଁ ପତ୍ରୀ କେହି ଆଜି ହେ ଜିନିଷ ପତ୍ର ମାଇ ଘରେ ବାବୁରେ କାଣା ହେଇଛେ ସେଇ ଦଣ୍ଡର ତଣ୍ଡ ମହର୍ଷିଙ୍କର ମୁଇଁ ବି ଗୋଟେ ଛୁଆ ତାଙ୍କର ଚାଲା ଛୁଆଟେ ମୁଇଁ ଆଜି ତାଙ୍କର ଗାଁ ପାଶେ ଅଛେ ଏ ବାବୁ ଥାନା ବୁଲି ଯାହା ହବା ମୁଇଁ ବୁଝିମି ବୁଝିବୁ ତ କେରାଣୀ ହବୁ ହଁ ସବୁ ସାକ୍ଷୀ ଅଛନ୍ ବାବୁରେ ତେଣିକି କାଁ ହେଇଛେ ଏ ତ୍ରେତା ଯୁଗର କଥା ଦେବୁ କହି ଗୋବର ରାଧା ମାଇ ମୋର ପ୍ରାଣ ସହି ଜାଣି ବିଟି ଜାଣି ବିଟି ଜାଣି ବିଟି କେଡ଼େ ଜାଣି ତୁଇ ଏତେଟା ଯୁଗର କଥା ଦେବୁ କହି ଏତେଟା ଯୁଗର କଥା ଦେବୁ କହି ମୋର ରାଧା ମାଇ ଏ ଜାଣି ବିଟି ଜାଣି ବିଟି ଜାଣି ବିଟି କେଡ଼େ ଜାଣି ତୁଇ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ଏବଂ ସୀତା ବନବାସ ଯାଇଥିଲେ ହେଲେ କଣ ହେଇଛି ସେ ସମୟରେ ବାବୁରେ ଆଗୁ ଆମ୍ଭେ ଗଲା ବନବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ଆମ୍ଭେ ଗଲା ବନବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ଆମେ ଯେତେବେଳେ ବନବାସ ଗଲା ସେ ସମୟରେ କଣ ହେଇଛେ ଆମେ ଯେତେବେଳେ ବନବାସ ଯାଇଛୁ ସେ ସମୟରେ କେନ୍ ବସ୍ତ୍ର ପିନ୍ଧିଥିଲ ତମେ କେନ୍ ଶାଢୀ ପିନ୍ଧିଥିଲ ଏ ବାବୁ ଆଗୁ ଆମ୍ଭେ ଗଲା ବନବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ଆମ୍ଭେ ଗଲା ବନବାସ ପିନ୍ଧିଥିଲ ପିନ୍ଧିଥିଲ କେଉଁ ବାସ ସେ ବସ୍ତ୍ରକୁ କିଏ ଥିଲା ଦେ ସେ ବସ୍ତ୍ରକୁ କିଏ ଥିଲା ଦେ ଏ ମୋର ରାଧା ମାଇଙ୍କ ପ୍ରାଣ ସହି ମୋର ରାଧା ମାଇ ପଞ୍ଚବଟି ବନ ଜାଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ପଞ୍ଚବଟି ବନ ଜାଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ପଞ୍ଚବଟି ବନ ଜାଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ତୁମକୁ ନେଲା ରାବଣ ରଥରେ ବସିଥିଲ ରଥରେ ବସିଥିଲ ଏ ବାବୁ ପଞ୍ଚବଟି ଅରଣ୍ୟରେ ଯେତେବେଳେ ସୀତା ମାତାଙ୍କୁ ଚୋଇକି ନେଇଯାଇଛେ ଦଶାନ ରାବଣ ସେ ରଥର କେନ୍ ଜାଗାରେ ବସିଥିଲେ ମାଇଁ ଘରେ ସେ କଥା ବି ଟିକେ କହିବି ରଥରେ ବସିଥିଲ କାହିଁ ରଥରେ ବସିଥିଲ କାହିଁ ଏ ମୋର ପ୍ରାଣ ସହି ମୋ ପ୍ରାଣ ସହି ମୋର ପ୍ରାଣ ସହି ସୀତା ମାତାଙ୍କୁ ବାବୁରେ ସେ ରଥର କେନ୍ ଜାଗାରେ ବସିଥିଲେ ଏ ବାବୁ ଆର୍ କେନ୍ତା ପତ୍ର ଯାଇଥିଲେ ଯେ ମାଇଁ କହିବି ବାବୁରେ ତାପରେ କାଣା ହେଇଯାଇଛୁ ଏ ବାବୁ ଏଇଟା ଗଲା ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ତାପରେ ତୃତୀୟ ନମ୍ବର କାଣା ଆସୁଛି
বাবুরে শাড়ি শঙ্খ এবং সিন্দুর গোটে নারীর এটা কেন ভূষণ সবু শাগ বাবুরে ভকুয়া বস্ত্র পিঁধি কেউ বস্ত্র ফিঙ্গি বস্ত্র ফিঙ্গি শাড়ি শঙ্খা এবং সিন্দুর ফিঙ্গি দিয়ে মাই ঘরে যেতে পুষ্প কবিমানে নিয়ে যাচ্ছে সে দশ মা ধরা বুড় শাড়ি শঙ্খা এবং সিন্দুর ফিঙ্গি দিয়ে কাহকে দেখি করি নংলা হয়ে গলে না বো হেনতা যাস শাড়ি শঙ্খা ফিঙ্গি দেবে বলে নংলা হয়ে গলি দিবে এ কথা মাই ঘরে কহবে তোমার ইজ্জত মত বলে গোটে গোটে কথা অছে কি কহ তো রামনে তোমার ইজ্জত মত অছে কি গলি যে মই নাই জানি বাবরে এ পিলা আগ শাড়ি শঙ্খা যে অধম বিপিন গীতে কহি জানিলে দেবুটি বুঝাই এবার রাধা মাই প্রাণ সহি রাধা মাই বিনা সকালে ফল মত বহন্তি যথা নরাঞ্চ কৌরাঞ্চ চর্যঞ্চ পরস্ত্রিয়ঞ্চ ধান গছর যেতে বেলে ধান ফলতি হে ধান গছর মৃত্যু সময় পাখে আসলা বলে সমস্ত জানত যাহার যদি কুটন টুকেল থিবা যাহার ঘরে আর বিয়া হে দিব যাহার সালি সুলা নি থিব ধান গছ দুই তিনটা ঘরে হেলে জগাই করে রাখব সালি বলি কি সালি সালি বলতো সালি সালি বলবো যদি সাহিত্য পড়িছ বলে তারপরে যে বুঝি পারবো শাড়ি বলতে কানা যে কহ তো আমি বুঝবো সাহিত্য পড়ি দিদি
ଇଂଲିଶ ପଢି ଦିଦି ଗଣିତ ପଢି ଦିଦି ବୋଲେ ଚମଡା ପିଟି ରେ ମା ହଁ ମୁଇ ବୋଲେ ଅନ୍ତା ଶାଢ଼ୀ ଗୋଟେ ପିନ୍ଧିକି ହଏ 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 ଏଇଟା ଶାଢ଼ୀ ବୋଲନ୍ତି ଧାନ ଯେତେବେଳେ ଧାନ ଗଛର ଧାନ ଫଲତି କିଛି ଦିନ ପରେ ତାର ମୃତ୍ୟୁ ମୃତ୍ୟୁ ହେବା ବୋଲି ସେଟା ଦୁନିଆର ସମସ୍ତେ ଜାଣୁଛନ୍। ତାପରେ ରମ୍ଭା ରମ୍ଭା ବୋଲନ୍ତି କଦଳୀ ବୃକ୍ଷ କଦଳୀ ଗଛ ଯେତେବେଳେ କଦଳ ଖାନ୍ଦି ପକାସି କଦଳ ଗଛକେ ବି କଟା ହେବା ବୋଲି ସେଟା କିଛି ଦିନ କଟା ହେବା ବୋଲି ସେଟା ସମସ୍ତେ ଜାଣୁଛନ୍। ଶାଳି ରମ୍ଭା କର୍କଟ କର୍କଟ ବୋଲି କୁଶେର କୁଶେର ଗଛ ଯେତେବେଳେ ତାର ଫଲ ଫଲତି କୁଶେର ବତିଲାନ ବୋଲି କୁଶେର ଗଛକୁ ବି କାରବାର ଦେସ। ଶାଳି ରମ୍ଭା କର୍କଟ ବେଣୁ ବେଣୁ ବୋଲନ୍ତି ବାଉଁଶ ବାଉଁଶ ଗଛରେ ଯେତେବେଳେ ବାଉଁଶ ଫଲତି ବାଉଁଶ ବାଞ୍ଜି ଫଲତି ହେ ବାଉଁଶ ଗଛ ଗଲା ବୋଲି ଜାଣିଥିବ କଥା ତେ ନାଇଁ କୋଶର କାଳ ବୋଲି ବାଞ୍ଜି ଫଲଲେ ଗଲା ଆର ମନୁଷ ଫଲଲେ ମଲା ନେଇ କା ତେଣୁ କରି ଶାଳି ରମ୍ଭା କର୍କଟ ବେଣୁ ନାଳ ନାଳ ବୋଲନ୍ତି ପଦ୍ମ ପଦ୍ମ ନାଳରେ ଯଦି ଫଲ ଫଲଲା ବୋଲେ ହେ ପଦ୍ମ ନାଳ ବି ଗଲା ବୋଲି ଜାଣିଥିବ ତାର ବି ମୃତ୍ୟୁ ସମୟ ପାଖେ ଆସି ଆର ଝାଉଲି କରି ରହିଛି ମୋର ଧନ ଯେତେବେଳେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ସମୟ ପାଖେ ଆସି ତାଙ୍କର ଦେହ ଫଲ ଫଲତି ଯଥା ନରାଣାଞ୍ଚ ଯଥା ନରାଣାଞ୍ଚ ସେହିପରି ନରମାନେ କେନ୍ତା ହେଲେ ମର୍ସନ୍ ଜାଣିଛ ଯଥା ନରାଣାଞ୍ଚ ଦୌରାଞ୍ଚ ଦୌରାଞ୍ଚ ବୋଲେ ଯିଏ ଜୁଆ ଖେଳିବାର ଆରମ୍ଭ କଲା ସେଇ ମଣିଷ ସଂସାର ଗଲା ବୋଲି ଜାଣିଥିବ ଚର୍ଯ୍ୟଞ୍ଚ ଯିଏ ଚୋରି କରିବାର ଆରମ୍ଭ କଲା ସେଇ ବି ସଂସାର ଗଲା ବୋଲି ଜାଣିଥିବ ପରସ୍ତ୍ରୀଞ୍ଚ ଯିଏ ପର ଝି ପହଣ ଉପରେ ନଜର ପକାଲା ସେ ବି ସଂସାର ଗଲା ବୋଲି ଜାଣିଥିବ ତେଣୁକରି କବି ପ୍ରମାଣ କଲେ ଶାଳି ରମ୍ଭା କର୍କଟ ବେଣୁ ନାଳ ବିନାଶ କାଳେ ଫଳମୁଦ ବାନ୍ତି ଯଥା ନରଣାଞ୍ଚ ଦୌରାଞ୍ଚ ଚର୍ଯ୍ୟଞ୍ଚ ଆର ପରସ୍ତ୍ରୀଞ୍ଚ ହେନ୍ତା ତମର ଦିହେ ବି ଜ୍ଞାନ ଧ୍ୟାନ ନାଇଁନ ନନ୍ଦ ଭାଉଜ ଦୁଇଟା ଘର ଭିତରେ ଅଛୁ ତମର ଇଜ୍ଜତ ଭଲ ନାଇଁନ ତମର ମୁଡ଼େ ଭେଜା ନାଇଁନ ତମର ଦିହେ ଜ୍ଞାନ ନାଇଁନ ଯେ ପର ଘରକେ ଦିଶାର ତିଆଜ ମାଇଗ ମାଇଗ କବାଟ ଖୋଲ ବୋଲି କହୁଛ ଆର ଆମକୁ ଫେନ୍ ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ ପତ୍ରି ଚାଲିଛ ଏ ରନି ବାବୁ ଘରେ ସେଥିରେ ତାଜ ଘର କଥା ପଚାରିଛନ୍ ଆର ମତେ କାଁ ବୋଲି କହିଛନ୍ ଜାଣି ବି ଟିକେ ଜ୍ଞାନ ତୁ ବୋଲି ମତେ ଜ୍ଞାନ ପରୀକ୍ଷା କରିଛ ବାବୁ ଜ୍ଞାନ ପରୀକ୍ଷା ଅଲଗା କାହାକେ କର ହେନ୍ତା କା ମନ ନେ ନୁହେଁ ଅଲଗା କାହାକେ ଜ୍ଞାନ ପରୀକ୍ଷା କର ବୋଲେ ତମେ ହେନେ ଜିତିଯିବ ହେଲେ ଜଣା ପଡ଼ବା ବାବୁ ଘରେ ତେତା ଯୁଗର କଥା ପଚାରିଦେବ କହିଦେବା ସାବଧାନ ହେଇ ଯାବ ଧାନ ଆରେ ସାବଧାନେ ତୁଳ ନାଗର ବର ତେତୟା ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ସାବଧାନେ ଶୁଣ ନାଗର ବର ତେତୟା ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ଯେତେବେଳେ ସ୍ୱୟମ୍ବର ହେଲା ସେହି ମୋର ପିତା ଜନକ ମହର୍ଷି ଯେତେବେଳେ ସ୍ୱୟମ୍ବର କଲେ ତୁମେ କାହିଁ ଶୁଣ ମୋର ଧାନ ସାବଧାନେ ଶୁଣ ନାଗର ବର ତେତୟା ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ନବ ଋଷି ଦେଖ ହଇଣ ଖୁସି ନବ ଋଷି ଦେଖ ହଇଣ ଖୁସି ଆର ବସ୍ତ୍ର ଏକ ଦେଲେ ସଭାକୁ ଆସି ଯେ ତାର ନାମ ବ୍ରହ୍ମବାସ ବାବୁ ସେହି ସ୍ୱୟମ୍ବର ସମୟରେ ସେ ନବ ଋଷି ମତେ ମିଶିକରି ଗୋଟେ ଗୋଟେ ବସ୍ତ୍ର ଦେଇଥିଲେ ଯେ ସେ ବସ୍ତ୍ର ନା କାଣ ଜାଣିଛ ସେ ବସ୍ତ୍ର ନା ହଉଛି ବ୍ରହ୍ମବାସ ବାବୁ ସାବଧାନେ ଶୁଣ ନାଗର ପର ତେତୁଆ ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ନବ ଋଷି ଦେଖ ହଇଣ ଖୁସି ଆର ବସ୍ତ୍ର ଏକ ଦେଲେ ସଭାକୁ ଆସି ଯେ ତାର ନାମ ବ୍ରହ୍ମବାସ ସେ ବାସ ପିନ୍ଧିଣ ମୁଁ ବନକୁ ଆସିଲି ଯେତେବେଳେ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ସୀତା ଦେବୀ ତିନି ଯୋଗ ଆମେ ବନଗମନ କରିଥିଲା ମୋର ଧନ ସେହି ସମୟରେ ସେ ବ୍ରହ୍ମ ଶାଢ଼ୀକି ମୁଁ ପିନ୍ଧିଥିଲି ସାବଧାନେ ଶୁଣ ନାଗର ବର ତେତୟା ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ନବ ଋଷି ଦେଖ ହଇଣ ଖୁସି ଆର ବସ୍ତ୍ର ଏକ ଦେଲେ ସଭାକୁ ଆସି ଯେ ତାର ନାମ ବ୍ରହ୍ମବାସ କାହିଁକି ସେ ଆର୍ଯ୍ୟନ ବାବୁଙ୍କର ସର୍ବରିଟ ସନ୍ତି ହଉ ବୋଲି ଆନନ୍ଦ ମାଥା କରି ତାଙ୍କର ଚଲା ପଥରେ କୁଶବୃଷ୍ଟି ହଉ ବୋଲି ଆନନ୍ଦ ମାଥରେ ପଛେ ଟିକେ ନଚାବା ଯା ଟିକେ ଖାଲି ଏ ରନି କାହିଁ ଜାଣିଛ ସାବଧାନେ ଶୁଣ ନାଗର ପର ତେତୟା ଯୁଗେ ହେଲା ସ୍ୱୟମ୍ବର ନବ ଋଷି ଦେଖ ହଇଣ ଖୁସି ଆର ବସ୍ତ୍ର ଏକ ଦେଲେ ସଭାକୁ ଆସି ଯେ ତାର ନାମ ବ୍ରହ୍ମବାସ ସେ ବାସ ପିନ୍ଧିଣ ମୁଇଁ ବନକୁ ଆସିଲି ସେ ବାସ ପିନ୍ଧିଣ ମୁଇଁ ବନକୁ ଆସିଲି ନୈମିତ୍ୟାରଣ୍ୟ ପ୍ରବେଶ ହଉଛି କେତ ଅତି ଅନୁସୟାର ପାତ ପିତ ବାସ
যেতে বেলে আমি বনবাস গলা সেই ব্রহ্ম শাড়ি কি পিন্ধি করি মুই সেই বনবাস গলি সে যাইকি কেমনে পৌঁছিলা জানিছ যেতে বেলে অত্রি আর অনুসয়ঙ্কর পাশে পঞ্চি গলা আমার ধন সেই দিন কাহ হইছিল জানিছ মোর মন জানি অনুসয়া সত্যি অম্লান শাড়ি দেলে মতে যাচি মোর মন জানি অনুসয়া সত্যি অম্লান শাড়ি দেলে মতে যাচি বলে শাড়ি যত্নে রাখিথিবু আর ঋতুমতি হলে এহা পিন্ধিবু যে রাবণ নেবার কালে ঋতুমতী হলে এহা পিন্ধিবু যে রাবণ নেবার কালে ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু বাবু গো সেই অত্যার অনুসয়া সেই অনুসয়া দেবী যেতবে সেই অম্লান বস্ত্র মতো প্রদান করে মতো কাহ বলে গোচিতা মাতা তুমি তো বনবাস যাওছ যেতবে তুমি যেতবে তুমি ঋতুমতী হব যেতবে তুমি ঋতুমতী হব এই বস্ত্রকে পরিধান করব বলে কিছু মহিলা না লাগে বলে সেই সেই অনুসয়া মতো প্রদান করে মোর মন জানি অনুসয়া সত্যি অম্লান শাড়ি দেলে মতো যাচি বলে শাড়ি যত্নে রাখিথিবু ঋতুমতী হলে এহা পিন্ধিবু যে রাবণ নেবার কালে ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু বাবু আর পিন্ধিথিলি মু যত্নরে সে কুটিরে রাবণ আসিয়ে কালে রাবণ আসিয়ে কালে গো মোহন রাবণ আসিয়ে কালে তার বি কারণ আছে মোর ধন বাবু গো সেনু কা হেলা জানিছ সেনু কেনতা হেলা জানিছ মোর মন জানি অনুসয়া সত্যি অম্লান শাড়ি দেলে মতে যাচি বলে শাড়ি যত্নে রাখিথিবু ঋতুমতী হলে এহা পিন্ধিবু যে রাবণ নেবার কালে ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু ঋতুমতী হয়েছে অম্লান শাড়িকু দিদি মু যত্নরে সে কুটিরে বাবু গো রাবণ মহস্ত ধরি অন্তরে মুহি ব্রহ্মবস্ত্র ধরি ওটারে রাবণ মহস্ত ধরি অন্তরে মুহি ব্রহ্মবস্ত্র ধরি ওটারে নপারিলি রখে নেলা রাবণ প্রবেশ যাই ঋষ্য মুখ বন যে দেখিলি কপি সৈন্যঙ্কু আর ব্রহ্মশাড়ি শঙ্খা সিন্দুর বান্ধিণ ব্রহ্মশাড়ি শঙ্খা সিন্দুর বান্ধিণ আর পকাই দেলি তলকু গ মোহন রামঙ্কু বার্তা দেবাকু মতো সেই লঙ্কার রাবণ যেতবে অপহরণ করে নেলা কা হেলা যে লঙ্কাকে নাই নেলা আর সে অশোক পাটিকার রখলা জানিছ বাবু গো অম্লান শাড়ি মুহি পিন্ধিলি ব্রহ্মবাস শাড়ি তলে ফিঙ্গিলি ঋতুমতী হইলি জাণিন ঋতুমতী হইলি জাণিন লঙ্কাকু মতে ন নেলা রাবণ যে অশোক পরে রখিলা ঋতুমতী হইলি জাণিন লঙ্কাকু মতে ন নেলা রাবণ যে অশোক পরে রখিলা কেন পুরাণের প্রমাণ আছে জানিছ বর্ধন দুইটা পুরাণের আছে দাণ্ডি রামায়ণ মীমাংসা রামায়ণ দাণ্ডি রামায়ণ ও মীমাংসা রামায়ণ
দুই পুরাণ আছে, দাণ্ডি রামায়ণ, মীমাংসা রামায়ণ, আর বেলি পুরাণ কহিলা নন্দ বলাগ। বিপিন পদ জড়িলা, বিপিন পদ জড়িলা নন্দ বলা, বিপিন পদ জড়িলা গো। বাবুকুর কর গুলগুলা নাই করব, সকাল পাই করি পেল হই করি, সকাল পাই করি পেল হই গলা ন, আর গুলগুলা নাই করু ন নিকা। আরে কৃষ্ণঙ্ক উত্তর শুনিন রাধিকা, মৌন হই রহিলে আগু কবাট ভাঙ্গিণ পশিলে শ্রীকৃষ্ণ, রাধিকা কোলে বসিলে।